অনেক সময় আমরা করে ফেলি, আমি জানি আমরা অনেকেই করি, আমি নিজেও করি অনেক কাজ যেগুলো আমার করা উচিত না। আসসালামু আলাইকুম। আমার বড় ভাই একটা জিনিস আমাকে বললো, আমার খুবই ভালো লেগেছে তার কথাটা, বিকজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যারা হেডফোনে গান শোনেন বা মুভি দেখেন বা সিনেমা দেখেন, নাটক দেখেন ইত্যাদি ইত্যাদি, সো তারা আপনি একটা চিন্তা করেন, আপনি প্রতিদিন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে আপনি ইয়ারফোনে কানে ইয়ারফোন দুই কানে দিয়ে গান অথবা মুভি নাটক সিনেমা দেখেন 2 ঘন্টা। আপনি তাহলে বোঝেন প্রতিদিন 2 ঘন্টা করে হলে 30 দিনে কত হয়? 60 ঘন্টা। এবং বছরে কত হয় আপনি বোঝেন? 365 গুণ 2, আপনি ভেবে দেখেন কত হয়। সো এই কয়েক ঘন্টা আপনি বছরে আপনার কানে ইয়ারফোন দেওয়া হয়। সো আপনি ভাবেন আপনার কান কেন খারাপ হবে না, বা কানে কেন কম শুনবেন না, বা চোখে কেন কম দেখবেন না। আপনার এখন মনে হচ্ছে যে আমি এখন তো ভালোই দেখছি, কোনো সমস্যা নেই। আপনি একটু চিন্তা করেন, প্রতিদিন 2 ঘন্টা হলে একটা সময় যে কত ঘন্টা হয়, একটা সময় সব কিছুর একটা ইফেক্ট আছে। আপনি যাই করেন না কেন লাইফে, আপনার সব কিছুর একটা ইফেক্ট আছে। সো এখন মনে হচ্ছে কিছুই আসছে না, বাট এত একটা সময় পর আপনি বুঝতে পারবেন যে আসলে কাজটা আমার ভুল হয়েছিল, যদি না করতাম বেট ভালো হতো। সো সবসময় চেষ্টা করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ভবিষ্যতে যে মানে ভুগতে হয়। অনেক সময় আমরা করে ফেলি, আমি জানি আমরা অনেকেই করি, আমি নিজেও করি অনেক কাজ যেগুলো আমার করা উচিত না, বাট অনেক সময় হয়ে যায়। বাট যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে, এর উপরে তো কিছু নাই। সবসময় চেষ্টা করবেন ইয়ারফোনটা কানে না দেওয়ার। এমন অনেক কাজ আছে, লাইক ইয়ারফোন না শুধু, অনেক কাজ। তো আমার ভাই বলে যে ইয়ারফোনটা কানে দিবি না, কানে সমস্যা হবে। তো সেই থেকে আমি আর ইয়ারফোনে মানে কানেও দিই না এরকম অবস্থা, কারণ আমি যদি একটা নাটকও দেখি তাও শব্দ দিয়ে দেখবো, আর ফেক হবো না। জাস্ট কেউ যদি আমাকে দেখে যে নাটক দেখছিস, কি শব্দ আছে কি, আমি নাটক দেখছি, সিম্পল বিষয়, আমি নাটক দেখছি, কোনো সমস্যা সমস্যা থাকলে থাকলো আমার কি, আমি দেখছি দেখছি, ফেকলি লাইফ স্পেন্ড করে কোনো লাভ নেই। সো আমি চেষ্টা সবসময় করি যে আসলে আমার ভবিষ্যতে এমন কোনো কাজ করবো না এখন যাতে আমার পস্তাতে হয়। সবসময় চেষ্টা করি, আপনারাও করার চেষ্টা করবেন। সো মেন পয়েন্ট অফ ভিউ, আপনারা যদি ইয়ারফোনে গান শোনেন, আপনি একটু চিন্তা করে দেখবেন আপনার কয় ঘন্টা হয় দিনে, এবং বছরের কথা হয় এবং মাসে কথা হয়, আপনি বুঝতে পারবেন। এবং ভবিষ্যতের কথা একটু চিন্তা করে এগুলো না করার চেষ্টা করবেন। এবং আমার ভাইয়ের এই সাজেশনটা আমার খুবই ভালো লেগেছে। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।